সম্মানিত শ্রোতি দর্শক বন্ধুগণ, স্বাগতম আপনাদের আমার আজকের আয়োজনায়। বন্ধুরা, সীমিত পরিসরে কিন্তু ব্যতিক্রম কিছু তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে চেষ্টা করছি। আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটির সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সারা বিশ্বের 60টি দেশের 3000 মানুষ বসবাস করেন এই শহরটিতে। এখানে কোনো ধর্ম নেই, গোত্র নেই, রেশ নেই, রাজনীতি নেই, দেশ ও জাতীয়তা নেই, আছে শুধু হিউম্যানিটি। মাত্র 12,000 টাকা বেতনে কাজ করছেন একজন ডিগ্রিধারী ডাক্তার, ওই একই বেতনে কাজ করছেন একজন সুইপারও। শুনতে পাগলের প্রলাপ মনে হলেও জাত পাত, ধর্ম বর্ণ আর শ্রেণী বৈষম্যের কচকচানি থেকে মুক্ত এমন একটি শহর গড়ে উঠেছে আমাদের পাশের দেশ ভারতে। ধর্ম, রাজনীতি, অভাব অনটন, দারিদ্রতা কিংবা অপরাধমুক্ত এই শহর আপনাকে রীতিমতো অবাক করবে। আমাদের আজকের বিশেষ এই প্রতিবেদন ব্যতিক্রম ধর্মী অরুভিল নামে এই আশ্চর্য শহরকে ঘিরে। জন লেনন তার ইমাজিন গানে যে নতুন এক পৃথিবীর কথা বলেছিলেন, তামিলনাড়ুর ভিলুপ্পুরম জেলায় অবস্থিত অরুভিল শহরের নিয়মকানুন শুনে মনে হবে জন লেনন যেন অরুভিলের কথা ভেবে এই গান গেয়েছেন। 1926 সালে রাজনীতি, অর্থনীতি আর ধর্মকর্ম থেকে মুক্ত একটি শহরের স্বপ্ন দেখেছিলেন একজন বাঙালি, যার নাম ঋষি অরবিন্দ ঘোষ। তবে অরবিন্দ নিজেই বেশ কিছু আন্দোলনের সাথে জড়িয়ে পড়ায় মীরা আলফাসা নামে তার শিষ্যার কাছে শ্রী অরবিন্দ আশ্রমের দায়িত্ব তুলে দেন। সেই সাথে মাদার নামে পরিচিত মীরা আলফাসাকে অরবিন্দ তার স্বপ্নের শহরের কথাও বলে যান। গুরুর স্বপ্নকে বাস্তবে পরিণত করতেই মীরার হাত ধরে জন্ম নেয় নতুন একটি শহর অরুভিল। অরুভিলের অর্থনীতির ব্যবস্থা আপনাকে সব থেকে বেশি অবাক করবে, তবে তার আগে এর গোড়াপত্তন সম্পর্কে জেনে নেওয়া যাক। 1968 সালে গোটা বিশ্বের 124টি দেশ থেকে প্রায় 5,000 মানুষ উপস্থিত হয় অরুভিল শহরের উদ্বোধনে। কেন অরুভিল সবার কাছে স্বপ্নের শহর? প্রথমত, হিংসা, বিদ্বেষ, ধর্মীয় দাঙ্গা আর অর্থলোভীদের ভিড়ে বসবাসের অযোগ্য হতে শুরু করেছে গোটা পৃথিবী। অপরাধের জালে জড়িয়ে থাকা এই পৃথিবীর পরিবর্তন একদিনে আনা সম্ভব নয়, তাই পৃথিবীকে অপরাধমুক্ত করার এই যাত্রা শুরু হয়েছিল অরুভিলের হাত ধরেই। পাপাচার থেকে মুক্ত, সত্য সেবায় বিশ্বাসীদের নিয়ে গড়ে উঠেছিল অরুভিল। মূলত 4টি দর্শনের উপর প্রতিষ্ঠিত হয়েছে অরুভিল শহর। প্রথমত, এই শহরে ধনী গরিব বা মালিক প্রজা নেই, কারোর একার কোনো কিছুই নেই এই শহরে। এই শহরে বাস করতে হলে নিঃস্বার্থ হতে হবে। দ্বিতীয়ত, অরুভিল হবে অবিরাম শিক্ষায় ক্রমাগত উন্নতির জায়গা। তৃতীয়ত, অরুভিল পরিচিত হবে শারীরিক ও আধ্যাত্মিক গবেষণা স্থান হিসেবে। আর সর্বশেষ দর্শন হচ্ছে, উদ্ভাবন শক্তিকে কাজে লাগিয়ে তাল মিলিয়ে চলতে হবে ভবিষ্যতের দিকে। এবার আসা যাক কিভাবে পরিচালিত হচ্ছে স্বপ্নের এই শহর অরুভিলের অর্থনীতি। শুরুতেই জানিয়ে রাখি, অরুভিলে টাকার কোনো প্রচলন নেই, টাকাহীন একটি শহরও একে বলতে পারেন। সেবার বিনিময়ে সেবা, এই নীতিতেই চলছে অরুভিলের অর্থনীতি। তবে বিনিময় প্রথার কিছুটা আধুনিক সংস্করণ করা হয়েছে সময়ের সাথে সাথে। অরো কার্ড নামে এক ধরনের ডেবিট কার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালিত হয় অরুভিলে, আর কার্ডে প্রতি মাসে তারা অনুদান পায়। অরুভিলবাসীরা নিজেদের মধ্যে টাকার ব্যবহার করতে পারে না, শুধুমাত্র নিজেদের শহরের বাইরের সাথে লেনদেন করতেই তারা টাকার ব্যবহার করতে পারে। মীরা আলফাসা আগেই জানিয়েছেন, অরুভিলে অর্থের কোনো বিনিময় হবে না, আর অরুভিলের অর্থনীতির 70% আসে অনুদান থেকে। ভারত সরকার, নাগরিক আর বিদেশি শুভাকাঙ্ক্ষীদের অনুদানের মাধ্যমেও ঘুরছে অরুভিলের অর্থনীতির টাকা। এছাড়া প্রতি বছর লাখো পর্যটক যাচ্ছে অরুভিলে। তবে শুধু অনুদানের উপর অরুভিল নির্ভরশীল নয়, প্রায় 40 রকমের শিল্পের সংস্থান রয়েছে শহরটিতে। অরুভিলবাসীর তৈরি পণ্য শুধু ভারতে না, রপ্তানি করা হচ্ছে বহু দেশেও। লেখক থেকে শুরু করে ডাক্তার, শিক্ষক, কৃষক, শিক্ষার্থী সহ প্রায় সকল পেশার মানুষ রয়েছেন কল্পনা রাজ্যের শহর অরুভিলে। বর্তমানে 60টি দেশের প্রায় 3,000 মানুষের বসবাস এই শহরে। শহর বলতে আমাদের চোখের সামনে যেসব চিত্র ভেসে ওঠে, তার ঠিক বিপরীত ভাবনায় গড়ে উঠেছে ভিন্ন এই শহরটি। যান্ত্রিকতা থেকে মুক্ত এই শহরের বর্ণনা শুনে যে কেউই জীবনে একবার হলেও ঘুরে আসতে চাইবেন এই অরুভিল থেকে। বন্ধুরা, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তসবির মালা আরতির থালা আসবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর যা কিছু সব বাজে। সুধীবৃন্দ, ধর্ম মানবতার জন্য এক নির্মম পরিহাস। কেউ ধর্ম মানুক বা নাই মানুক, সবসময় এমন অবস্থা থাকবে যে ভালো মানুষেরা ভালো কাজ করছে আর খারাপ মানুষেরা খারাপ কাজ করছে। কিন্তু ভালো মানুষকে দিয়ে খারাপ কাজ করানোর ক্ষেত্রে ধর্মের জুড়ি নেই। বাউল সম্রাট ফকির লালন শাহ গানের মাধ্যমে বলেছিলেন, এমন সমাজ কবে কে সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনের মূল লক্ষ্য হলো সুখী হওয়া।
কাল্পনিক পরকালে সুখলাভের আশায় বাস্তবিক জীবনকে দুর্বিষহ করে তোলা অন্যায়, যে যেমন পারুক সুখী হোক। পরিশেষে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। আবার দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন।